नमस्कार, आमी कल्याणी, कल्याणी रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेरके आमार छोट्टो बागानटा घुरिये देखाबो आर संगे छोटो छोटो जे फुलकपिगुलो होयेछे सेगुलो तुले निये एसे आपनादेरके पोस्त बानिये देखाबो। तो चलुन प्रथमे आमरा सबाई मिले छोटो छोटो जे फुलकपिगुलो होयेछे सेगुलो तुले निये आसि। বাগানে প্রথমেই আছে কাঁঠাল গাছ। দেখুন ছোট্ট ছোট্ট কাঁঠালের ফুল বের হয়েছে, এগুলোই বড় হয়ে কাঁঠাল হবে। ওপরেও কিছু ধরেছে। আর দেখুন খেজুর গাছ, খেজুর গাছেও ফুল এসেছে, পরে আস্তে আস্তে খেজুর ধরবে। এবার যাচ্ছি কপি গাছের কাছে, যেটা আমাদের দরকার। দেখুন এগুলো ফুলকপি গাছ আর ছোট ছোট ফুলকপি ধরেছে। এখানে আরো কিছু ফুলকপি গাছ লাগানো আছে, এগুলো ওলকপি গাছ। দেখুন কপিগুলো ধরেছে, একটা কাছ থেকে দেখাচ্ছি কি রকম হয়। এই দিকটাতে ওলকপি গাছই লাগানো আছে, আর এদিকে আছে ব্রোকলি। আমি কোনো এক ভিডিওতে আপনাদেরকে ব্রোকলি রান্না করেও দেখাবো। আর এটা হলো ছোট্ট ব্রোকলি, এখনো বড় হয়নি। আর ঠিক উল্টো দিকেই আছে ধনেপাতা। এগুলো সবই আমার বাড়ির বাগানে হয়েছে। তো চলুন এখন আমরা তাহলে কপিটা কেটে নিই। আমি এই ফুলকপিটা কেটে নিচ্ছি। দেখুন কেটে নিয়েছি, আমার আরো লাগবে, তো আমি আরো কেটে নিচ্ছি কপি। এই কপিটাও কেটে নিচ্ছি। তো চলুন এবার আমরা রান্নার কাছে ফিরে যাই। দেখুন আমি বাগান থেকে তিনটে কপি কেটে এনেছি। এবার কপিগুলো আমি প্রথমে টুকরো টুকরো করে নেব। আমি ছুরির সাহায্যে করছি, আপনারা যদি বটি দিয়ে করতে চান তো বটি দিয়েও করতে পারেন। এবার এই কপির ছোট ছোট টুকরোগুলো থেকে এক্সট্রা নাটটা কেটে বাদ দিয়ে দেব। আর বাদ দিয়ে মাঝ বরাবর কেটে নিয়ে আবারও মাঝ বরাবর কেটে দেব। দেখুন ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি এই রকমভাবেই প্রতিটা কপির টুকরোই কেটে নেব, আর কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি ফুলকপির টুকরোগুলো কেটে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। তো এবার আমরা পোস্তটা বেটে নেব। পোস্তটা বাটার জন্য আমি মিক্সির ছোট জারটার মধ্যে 5 টেবিল চামচ পোস্ত দিয়ে দিলাম। আর প্রথমে শুকনো ঘুরিয়ে নেব, এতে পোস্তটা তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। এভাবে শুকনো পোস্ত প্রথমে ঘুরিয়ে নিলে তাড়াতাড়ি বাটা হয়ে যায়। তো এখন দেখুন পোস্তটা মোটামুটি অর্ধেক বাটা হয়ে গেছে। এখন আমি প্রয়োজন মতো জল দিয়ে বাকিটা করে নিচ্ছি। পোস্তটা বাটা হয়ে গেছে। এবার আমি পোস্তটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর এই তেলেই কপিগুলো প্রথমে নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি ফুলকপিগুলো কড়াই থেকে তুলে নেব। আবারও কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করা। পেঁয়াজগুলো এখন আমি ভেজে নেব। পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে, এখন আমি কপি ভাজাগুলো পেঁয়াজ ভাজার ওপর দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি প্রয়োজন মতো জল, টেস্ট অনুযায়ী নুন,
আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো ভাজতে ভাজতে মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তো সেই জন্যই আমি জলটা কম করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য রেখে দিচ্ছি। আমি মিনিট পাঁচেক পর ফিরে এসেছি। এখন আমি ঢাকনাটা খুলে দেব, আর যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি ফুলকপির সাথে পোস্তটা ভালো করে মিশিয়ে নেব আর একদম ভাজা ভাজা করে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, পোস্তর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটাও শুকিয়ে গেছে, তো পোস্তটা এখন আমাদের রেডি। আমি পোস্তটা নামিয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি, আর কেমন হয়েছে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানান। আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না, এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।